নমস্কার, আমি কবিতা। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ভেজ ফ্রাইড রাইস। এই রেসিপিটা তৈরি করার জন্য যা কিছু লাগছে আমি আপনাদের এক এক করে বলে দিচ্ছি। এখানে 2 টিস্পুন ঘি নিয়েছি, 3 টিস্পুন তেল নিয়েছি, লবণ নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কিছু কাজু বাদাম ভেঙে নিয়েছি, আর কিশমিশ নিয়েছি, আর এখানটায় গাজর, বিনস, আলু, ফুলকপি সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি, আর এখানে বাসমতি চাল নিয়েছি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ রাইস কুকারে তৈরি করব। রাইস কুকারের সাথে যে কাপটা দেওয়া হয়েছে এটা দিয়ে আমি 4 কাপ চাল দিয়ে দিচ্ছি। এখন আমি চালটা ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট চালটা ভিজে গেছে, এখন আমি জলটা ঝরিয়ে নেব। এখানে একটা চালনি নিয়েছি, এখন জলটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি রাইস কুকারটা অন করে দিচ্ছি। রাইস কুকারটা 2 থেকে 3 মিনিট গরম হতে হবে। এটা এখন নর্মাল মোডে আছে, আমি এখন কুক মোডে দেব। রাইস কুকারটা গরম হয়ে গেছে, এখন কুক মোডের থেকে নর্মাল মোডে চলে এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখানে 3 চামচ তেল নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন ঘিটাও দিয়ে দিচ্ছি। এখন কাজু বাদাম আর কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব। প্যানটা ঠান্ডা হয়ে গেলে আপনারা আবার কুক মোডে দিয়ে দেবেন, প্যানটা গরম হওয়ার জন্য। কিশমিশ কাজু বাদাম হালকা ভাজা হয়ে গেছে, এখন যে কাঁচা লঙ্কা গুলো চিড়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে চালটা দিয়ে দেব। নাড়াচাড়া করে নিয়েছি, লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন এখানে 2 চামচ লবণ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। 2 চামচ চিনি দিচ্ছি। এখন ভালো করে চিনিটা আর লবণটা মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এখন আমি জল দিয়ে দেব। এই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে, যত কাপ চাল দেবেন এর ডাবল জল দিতে হবে। আমি 4 কাপ চাল দিয়েছি, এখন 8 কাপ জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে কিছু লেগে না থাকে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, এখন কুক মোডে দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে দেব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এখন আরো 5 মিনিটের জন্য ঢাকা থাকবে। দেখুন, 15 মিনিট পর কুক মোডের থেকে নর্মাল মোডে অটোমেটিক চলে এসেছে। এখন ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি করে নিলাম রাইস কুকারে ভেজ ফ্রাইড রাইস রেসিপিটা।